ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে দপ্তরকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে হবে সুস্থ কর্মসংস্কৃতির মধ্য দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য নতুন চাকরিজীবীদের উদ্ভুত করতে শুক্রবার এমনই বক্তব্য রাখলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সচিবালয়ের দুই নম্বর কনফারেন্স হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে জিআরবিটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ বত্রিশ জন চাকরির প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো শুক্রবার গত তেরোই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জিআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল এক জনের নামের তালিকা তাদের মধ্য থেকে প্রায় সত্তর শতাংশকে ইতিমধ্যে অফার লেটার দিয়েছে ত্রিপুরা সরকারের অর্থ খাদ্য সমবায় পরিবহন কৃষি ও মৎস্য বিভাগ শিল্প ও বাণিজ্য দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো আরও বত্রিশ জনকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তর দপ্তরের সচিব কিরণ কুমার গিত্তে এবং সহ সচিব স্বপ্না দেবনাথ স্বচ্ছতার সাথে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করেছে রাজ্য সরকার আজকে আমাদের ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাবো তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো গত তেরোই সেপ্টেম্বর জিআরবিটি গ্রুপ সির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা অবশেষে অবসান করতে চলেছে সে রিপোর্ট আর নিউজ